ফার্স্টে আমরা আলোচনা করব ক্যাটারিস্টিক্স অফ অ্যানিমেল আনলাইক প্ল্যান্টস দে ক্যান মুভ দিস দেয়ার ভেরি ইম্পর্টেন্ট ফরমোস্ট সেটা হলো এরা মুভ করতে পারে এরা এক্সটার্নাল স্টিমুলাসে বেটার রেসপন্স করে অন্য অর্গ্যানিজম ছাড়া এরা হ্যাঁ সবাই একটা জিনিস করতে পারে না সেটা হল ফটোসিনথেসিস কেউ পারে না দে আর অল হেটেরোট্রপ হেটেরোট্রপস

কিন্তু এরকম একটা দুটো এরকম অ্যানিমাল আছে যারা মুভ করতে পারে না যেমন ধরো হাইড্রা যেমন ধরো স্পঞ্জেস এরা সমুদ্রে থাকে হাইড্রা মিষ্টি জলেও থাকে নদী বা পুকুরে এরপরে আসে আর একটা টার্ম নাম্বার টু বডি অর্গানাইজেশন বা লেভেল অফ বডি অর্গানাইজেশন হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট থিংস লেভেল অফ বডি অর্গানাইজেশন লেভেল অফ বডি অর্গানাইজেশন মানে বডি কি দিয়ে তৈরি দেখো কোন एनिमल নেই ইউনিসেলুলার কেউ নেই এরকম আমরা এটা কোন কিংডমে পেয়েছিলাম কিংডম মোনেরা কিংডম প্রোটিস্টা কিংডম ফাঞ্জিতে ইউনিসেলুলার অর্গানিজম ছিল ফাঞ্জির ক্ষেত্রে একটা ইউনিসেলুলার অর্গানিজমের উদাহরণ বলতে পারবে কেউ এনি ইউনিসেলুলার ফাঞ্জি কিজ সাইন্টিফিক নাম স্যাক্যারোমাইসিস সেরিবিস ওকে एनिमलদের মধ্যে কোন নন এরম অর্গানিজম নেই যে ইউনিসেলুলার হয় সবাই মাল্টি সেলুলার প্রত্যেকেরই বডি লাখ লাখ সেল দিয়ে তৈরি কিন্তু এখানে একটা ব্যাপার আছে আমি তার জন্য কতগুলো গ্রেড নাম্বার নাম্বার লিখলাম লিখলাম সেলুলার লেভেল অফ বডি অর্গানাইজেশন লেভেল অফ বডি অর্গানাইজেশন বডি অর্গানাইজেশন মানে বুঝেনি আমি প্রথমেই বলেছি এরকম নেই যাদের বডি একটা দিয়ে কোনো পড়বে সেলুলার লেভেল অফ বডি অর্গানাইজেশন যাদের দেখা যায় অল দো দেয়ার বডিজ মেড আপ অফ মিলিয়ন অফ সেল স্টিল স্পেশালাইজড গ্রুপিং অফ সেলস দ্যাট মিনস্যাকু

এদের সব বডিতে লক্ষ লক্ষ কোটি কোটি সেলস থাকলেও এদের বডির ভেতরে কিন্তু কোনো টিস্যু নেই এবার আসি পরেরটা টিস্যু লেভেল অফ বডি অর্গানাইজেশন নাম শুনে বোঝা যাচ্ছে সেল তো থাকেই কিন্তু বডিতে বেশ কিছু সেলস গুলো কালেক্ট হয়ে একটা গ্রুপিং করে এদের টিস্যুও তৈরি করে তার মানে এদের ক্ষেত্রে এখানে যে অর্গানিজমস গুলো বা অ্যানিমালস এর নাম আমরা লিখব তাদের মধ্যে কিন্তু টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখা যায় অর্গ্যান আবার পাওয়া যায় না ওদের আমাদের শরীরে যেরকম ব্রেইন কিডনি লিভার এগুলো আছে না দিজ আর অর্গান দোজ আর কমপ্লিটলি মিসিং ফ্রম দিস কাইন্ড অফ সেকেন্ড টাইপ অফ অর্গানিজম এক্সাম্পল এক্সাম্পল নিডারিয়া হতে পারে সিলেন্টারেটস বলা হয় এই গ্রুপটাকে নিডারিয়ার মেম্বার কারা জানো হাইড্রা জেলিফিস এরা যেরকম স্পঞ্জ হলো পরিফেরা তেমন নিডারিয়া হলো জেলিফিস এদের শরীরে টিস্যু আছে তেল আছে সব আছে অর্গান নেই চলো পরের গ্রুপ অর্গান সিস্টেম অফ বা অর্গান লেভেল অফ বডি অর্গানাইজেশন এটা মোটামুটি সমস্ত হায়ার অ্যানিমেল এর আন্ডারে পড়ে মানে আমরাও এর আন্ডারে পড়ি বা এই যেখানে দুটো তিনটে গ্রুপ লেখা হয়েছে তাদের থেকে যারা হায়ার এর থেকে হায়ার গ্রুপ হলো প্ল্যাটি হেলমেন্থেস যেটা একটা প্ল্যাট ওয়ার্মের গ্রুপ প্ল্যাটি এখান থেকে আপ অল হায়ার অ্যানিমালস হায়ার অ্যানিমেলস যত হায়ার অ্যানিমালস আছে সবার অর্গান গ্রেড অফ বডি অর্গানাইজেশন পাওয়া যায় মানে এদের শরীরে সেল আছে স্পেশালিজড টিস্যু আছে তেমনই স্পেশালিজড অর্গান অর্গানস লাইক ব্রেন ব্রেইন সবার থাকবে আমি তো বলছি না অর্গানের এক্সিস্টেন্স আসা শুরু করে একটা প্লাটি এলমেন্থিস বা এরকম কমা কমা অর্গানিজমেদের তোরানা ব্রেন থাকবে বা হলেও খুব দুর্বল লেভেলের নার্ভাস সিস্টেম ডেভেলপ হবে কিন্তু অর্গ্যান থাকবে যেমন এদের ক্ষেত্রে ডাইজেস্টিভ অর্গ্যান দেখা যায় প্ল্যাটিয়াল প্রথম মাসে কমা টাইপের একটা ডাইজেস্টিভ অর্গ্যানের ডেভেলপমেন্ট দেখা যায় তো মোট কথা এইখান থেকে প্ল্যাটিয়াল মেন্থ আর্থ্রোপোডা অ্যানেলিডা মোলাস্কা এই যত গ্রুপ আসবে এদের শরীরে তুমি অর্গ্যানের প্রেজেন্স পাবে তুমি তার শরীরে স্টমাক পেতে পারো ব্রেন পেতে পারো তুমি লাংস বা লাইক দ্যাট অফ রেসপিরেটারি অর্গ্যান পাবে কিছু না কিছু অর্গ্যান এদের থাকবেই থাকবে অর্থাৎ এরা আরেকটু ইভলভড অর্গ্যানিজম এইটা হলো একটা অ্যাসপেক্ট মনে রেখো ইভলিউশনারি রেসপেক্টে কমা বা প্রিমেটিভ অ্যানিমেলসদের এই ক্যারেক্টারটা থাকবে আর এখান থেকে যখন ডাউনওয়ার্ড যাবে এটা হলো অ্যাডভান্স অ্যানিমেলের ফিচার বোঝা গেছে চলো পরের গ্রুপটা নিয়ে আলোচনা করব পরের গ্রুপটার নাম হলো প্রোটোস্টোম অ্যান্ড ডিউটেরোস্টোম প্রোটোস্টোম কাদের বলে ডিউটেরোস্টোম অ্যানিমেল বা ডিউটেরোস্টোমাল অ্যানিমেল কাদের বলে এটা একটু অন্যভাবে বোঝাতে হবে আর এটার জন্য আমাদের এমব্রায়োলজিক্যাল স্টাডির একটু হেল্প নিতে হবে দেখো আমি যদি মানুষের ক্ষেত্রে বলি আমাদের মানুষের প্রথম মায়ের পেটের ভেতর লাইগট তৈরি হয় দ্যাট ইজ সিঙ্গেল সেল স্ট্রাকচার তারপর এটা এমব্রায়ো ফর্ম করে এমব্রায়ো ফর্ম এমব্রায়ো ইনিশিয়ালি তো খুব বড় হয় না কিন্তু মাল্টিসেলুলার স্ট্রাকচার হয় এই স্ট্রাকচারটা ক্রমশ বড় হতে থাকে মায়ের পেটের ভেতর একটা সময় এই রকম একটা শেপ নেয় বুঝলে যে শেপটা এখন এঁকেছি এটাকে ব্লাস্টুলা বলে আমরা যখন এমব্রায়নিক ডেভেলপমেন্ট ক্লাস টুয়েলভে পড়বো ডিফারেন্ট লেভেলগুলোর নাম আমরা পড়ব ভাবে আমরা মায়ের পেটের ভেতর একটা বল লাইক সেল থেকে এরকম বড় সড়ো হাতি হয়ে গেছি আর এই গ্লাসুলাটা আরেকটু বড় হলে ইমপ্লান্টেশন তখন হয়নি অর্থাৎ মায়ের পেটের ভেতর ইউটেরাসের দেওয়ালে তখনও আমরা লাগিনি ইমপ্লান্টেশনের আগে এই স্ট্রাকচারাল চেঞ্জেস গুলো আসে এই স্ট্রাকচারটা আরেকটু বড় হলো এই জায়গায় এই লেভেল অব বুঝলে এই যে সেকেন্ড লেভেল অব্দি যেটাই গেছি ইট ইজ দ্য সলিড বল লাইক স্ট্রাকচার এর ভেতরে কোনো হলো ক্যাভিটি নেই কিন্তু তার একটু বড় হলে এইরকম একটা হলো ক্যাভিটি স্পেস তৈরি হয় এই বলটার মাঝে আমরা ক্যাম্বিস বল দেখেছি হাতে সেটাকে যদি আমরা কাটি এবং দুভাগ করি তাহলে আমরা এরকম একটা হলো ক্যাভিটি মাঝখানে পাবো না টেনিস বল বা ক্যাম্বিস বলে পাবো কিনা না বলো কিন্তু ডিউস বল সলিড হয় ক্যাম্বিস বলের মতো মতোই এইরকম ভেতরটা ফাঁপা থাকে বাট ইট ইজ নট ভ্যাকিউম ইট ইজ ফিল্ড উইথ ফ্লুইড এর মধ্যে একটা ফ্লুইড থাকে এটাকে ব্লাস্টোসিল বলে এই এটা যখন আরও বড় হয় বাট তখনও ইমপ্লান্টেশন হয়নি বা যাদের আমরা তো হায়ার অর্গানিজম যাদের ক্ষেত্রে যারা ডিম পরে তাদের তো ইমপ্লান্টেশনের চান্সই নেই ওদের ডেভেলপমেন্টাল স্টেজে এই ফেজগুলো দেখা যায় সেখানে কি হয় এই স্ট্রাকচারটা না একটা ইম্যাজিনেশান লক্ষিত হয় সার্টেন টাইমের পর একটা সার্টেন ডেভেলপমেন্টাল ফেজের পর এইটা হলো ধরো ওই সেলুলার লেভেলটা আর হঠাৎ করেই কেউ যেন এটা ধরো ওই ক্যাম্বিস বলটা যদি হয় কেউ যেন বাইরের থেকে ফোর্স করে কোন একটা দেয়ালকে ভেতরে ঠেলছে এরকম ঘটনা ঘটে আমাদের ক্ষেত্রেও এটাকে কি বলে কেন বলে সব ব্যাখ্যা ক্লাস টুয়েলভে পাবো এখন শুধু মনে রাখো এরকম কিছু ঘটনা ঘটে এর সম্বন্ধে কিছু তো আমাদের কাজে লাগবে না কিন্তু এই ডেভেলপমেন্টাল চেঞ্জেস গুলো একটা এমব্রায়ো যখন বড় হয় মায়ের পেটের ভেতর বা কারোর ডিমের ভেতর হতে পারে যাই হোক তার এমব্রায়োটার ডেভেলপমেন্ট ফেজে কিন্তু এই জিনিসগুলো আসতে থাকে এই এম্ব্রয়ডার এই বিকট দশা যেটা এই টাইমে তৈরি হয়েছে মাঝখানে এখানে একটা হলো ক্যাভিটি আছে দ্যাট ইজ ফিল্ড উইথ ফ্লুইড আর এই লেয়ারটাকে একজন ফেলে ভেতরে ঢোকাচ্ছে এই জায়গা দিয়ে এই এই এইখানে একটা পোর বা ওপেনিং তৈরি হয় এটাকে বলা হয় ব্লাস্টো যেহেতু ব্লাস্টুলা বা এই এই পেস বলা হয় ব্লাস্টোসিস এই ওপেনিংটাকে এই ছোট্ট পোর যে পোরটা দিয়ে ঠে এসে যেন কিছু ভেতরে ঢোকানোর চেষ্টা করছে কেউ এই ঘটনাটা ঘটে এইখানে যে ওপেনিংটা বা এই একটা ছোট্ট মুখের মতো স্ট্রাকচার তৈরি হয় তাকে ব্লাস্টোপোর বলে এটা মোটামুটি সমস্ত কমা থেকে অ্যাডভান্স অর্গানিজম সবারই এমব্রায়োনিক ডেভেলপমেন্টে এই ফেজটা কম বেশি আসে এইবার এখানে কিছু ডিটারমিনেট ফিচার আছে যে ধরনের অর্গানিজমে প্রোটোস্টোমের মধ্যে যারা বিলং করে যাদের ব্লাস্টোপোর মাউথ কনভার্ট হয় সিস্টেমের যে ছিদ্রটা আছে আমাদের প্রোটোস্টোমাল एनिमल्स তাদেরকে বলা হয় যে অর্গানিজমগুলো গুলো মোটামুটি একটু প্রিমিটিভ তারা প্রোটোস্টম অর্গানিজম যেমন ধরো ওই যেরকম একটু আগেও বললাম আমি এক্সাম্পল হিসেবে আমরা প্রোটোস্টোমের আন্ডারে নিডারিয়ানদের ফেলতে পারি পরিফেরান মানে স্পঞ্জ ওদেরও ফেলতে পারি আমরা ফেলতে পারি এবং আরো অন্যান্য অন্যান্য অর্গানিজম গুলো যারা ইনভার্টিভ্রেট প্রিমিটিভ ইনভার্টিভ্রেট তারা প্রোটোস্ট্রোমের মধ্যে পড়ে কিন্তু আমরা হায়ার করডেটস যারা তারা সবাই ডিউটেরোস্টোম থেকে তৈরি করি ডিউটেরোস্টোম মানে মাউথ ল্যাটার প্রোটোস্টোম মানে মাউথ ফার্স্ট তার মানে ব্লাস্টোপোর থেকে ডিউটেরোস্টোমাল অ্যানিমালদের অ্যানাস তৈরি হয় ডাইজেস্টিভ সিস্টেমের এন্ডিং যে ক্যাভিটিটা থাকে বা ছিদ্রটা থাকে আমাদের ক্ষেত্রে আমরা যখন মায়ের পেটে বড় হয়েছিলাম সেই সময় একদম আর্লি এমব্রায়নিক স্টেজে এই ব্লাস্টোপোর আমাদেরও তৈরি হয়েছিল সেখান থেকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অ্যানাস তৈরি হয়েছে মাউথ নয় যে সমস্ত অ্যানিমালসদের ডিউরিং ডেভেলপমেন্টাল কোর্স এই টাইমটাতে লাস্ট ওপর এমব্রায়র থেকে অ্যানাস তৈরি হয় মাউথ নয় এদের ক্ষেত্রে মাউথ ডেভেলপমেন্টের আরও পরের দিকে তৈরি হয় অনেকটা পরে তৈরি হয় কারণ এরা স্ট্রাকচারালি অনেক ইভলভ এদের বডি অত ইজি শেপ নয় অনেক কঠিন অনেক বেশি দিন লাগে এদেরকে জন্মাতে বা ডেভেলপ হতে তো এই অর্গানিজমদের মধ্যে কিন্তু মোটামুটি আমরা সবাই পড়ি পডে যাদের লাস্টোপোর্ট থেকে কী ডেভেলপ হয় না অ্যানাস ডেভেলপ হয় প্রোটোস্টোমাল অ্যানিমালস মানে যে অর্গানিজম এটা একটু প্রিমিটিভ আগে আবারও বলছি ইন ডিউ কোর্স অফ ইভলিউশন প্রোটোস্টোমস কেম অ্যান্ড এক্সিস্টেড অন দিস ওয়ার্ল্ড ফার্স্ট আগেও যেরকম আমরা এঁকেছিলাম এখানেও যদি আমরা একটা অ্যারো দিয়ে ইভলিউশনার কোর্স ডিফাইন করতে চাই এদিক থেকে এদিকে অ্যারো দেবো দিস ইজ দ্য প্রিমিটিভ ক্যারেক্টার

অর্গানিজম ধরো ওই ব্লাস্টুলার মতো একটা স্টেজ আঁকলাম একটু বড় ভোর আগের খুব ছোট হয়ে গেছিলাম ধরো এবং দেখার চেষ্টা করলাম তার অনেক ছোট্ট বয়সে বডিতে কটা লেভেল বা লেয়ার থাকে যে ধরনের অর্গানিজমে সেলুলার লেভেল থাকে ভালো করে বুঝবো একটা লেভেল এই বাইরের সার্কেলটা দিস ওয়ান আর একটা লেভেল ভেতরের সার্কেলটা দিস ওয়ান এটা এদের ক্ষেত্রে তিন নম্বর সলিড লেয়ার মিসিং থাকে রেদার এই জায়গায় সলিড লেয়ার না থেকে এইখানে জেলির মতো কিছু থাকে একে কি বলে আমি পরে বলবো যে সময় আমি এই অর্গানিজমটার এমব্রায়োটাকে ক্রসেক্ট করেছি তখন অর্গানিজমের কোন শেপ বা স্ট্রাকচার আসা শুরু হয়নি এটা অনেক আর্লি এমব্রায়নিক স্টেপ আর্লি হয়তো ডিম ডিমের ভেতরে হবে মাত্র গ্রো করা শুরু হয়েছে অর্গানিজমটার সেই সময়ের কোনো একটা এমব্রায়োকে কালেক্ট করে তুমি ক্রসেক্ট করে মাইক্রোস্কোপের তলায় দেখার চেষ্টা করো যারা ডিপ্লোপ্লাস্টিক অর্গানিজম তাদের এরকম প্রমিনেন্ট দুটো লেয়ার পাওয়া যায় আর মাঝখানে যে হলো ক্যাভিটিটা থাকে এটাকে লুমেন বলে এটা হলো হয় হাঁপা আমাদের শরীরেও আছে আচ্ছা এর ডিফারেন্ট লেয়ার গুলো বলার আগে আমি এক কাজ করি আর ছবি আঁকি দেখো এখানেও আগের মতো আমি লেয়ার এঁকেছি একটা হলো এই বাইরের লেয়ারটা দিস ওয়ান একটা এই ব্লু কালারের দিয়ে যেটা বোঝাতে চেয়েছি ওয়ান কিন্তু মাঝখানের গ্যাপটা এটা আগেরবারের বারের থেকে বা বড় এঁকেছি আমি আর এই জায়গাটাই জানো আগের বার যেরকমটা বলছিলাম জেলি লাইক সাবস্টেন্স থাকে এখন যেটা এঁকেছি এটার মধ্যে জেলি লাইক সাবস্টেন্স থাকে না একদম ঠাসা সেল থাকে তিনটে লেয়ারই সেল দিয়ে তৈরি এঁকে এই আউটার আর ইনারটাও তাই আমি ওটা এঁকে আর নোংরা করছি না কিন্তু এটুকু বুঝে রাখো আমি ধরো এটা অন্য আরেকটা ডিজাইন করে দিচ্ছি সবগুলো সেলের মতো আঁকতে গেলে পরীক্ষায় আমাদের অনেক সময় চলে যাবে এটা একটা ধরো ডিজাইন করে দিলাম ভেতরে ব্লুটা এটা একটা টিস্যু লেয়ার বা সেলুলার লেভেল আর একটা রেড দিয়ে যেটা এঁকেছি এটাও প্যাক্ট অফ সেলস আর বাইরেও এই যে এটা এটাও হলো না এটাও প্যাকড অফ সেল সব লেয়ার গুলোকে তো আমার চিহ্নিত করার আলাদা করে দরকার নেই নোংরা হবে ছবিটা ফালতু ফালতু পরীক্ষায় অত ডিজাইন করে আসার আমাদের মোটেই টাইম নেই কিন্তু এই যে রেড কালারের লাইনিংটা এটা আগের ছবিতে মিসিং ছিল মিসিং ছিল মানে সেল দিয়ে তৈরি ছিল না আমি বলেছিলাম এই জায়গাটা একটা জেলির মতো জিনিস থাকে কিন্তু সেল নয় টিস্যুও নয় এবার চলো তিনটে লেয়ারের নামটা জেনে নি ডিপ্লোপ্লাস্টিক অর্গানিজমে দুটো লেভেল থাকে দুটো লেয়ার থাকে এমব্রায়ন বাইরের লেয়ার থাকে এটা এর ক্ষেত্রেও থাকে এর ক্ষেত্রেও থাকে নামটা দুজনের ক্ষেত্রেই এক এটা হলো একটু ডাম ভেতরের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানেও আছে এখানেও আছে এখানেও লুমেন আছে দিস ইজ কোনোটা ছোট কোনটা বড় ওরকম ভাবে ভাবতে যেও ধরে নাও এটা একই রকমেরই ছবি কিন্তু পার্থক্য এখানে ওই মিডল লেয়ারটায় ভেতরের লাইনিংটাকে বলা হয় এন্ডোডার্ম এন্ডো মানে ভেতরে আর মাঝের লেয়ারটা যেটা এর ক্ষেত্রে সলিড সেল দিয়ে তৈরি আর এই সাইডে জেলির মতো জিনিস দিয়ে তৈরি সেটাকে মেসোডার্ম বলে মেসোডার্মটা কেবল এর আছে এর নেই এর যে জেলি লাইক সাবস্টেন্সটা আছে সেটাকে মেসোগ্লিয়া বলে সো মেসোগ্লিয়া এন্ড মেসোডার্ম আর কমপ্লিটলি টু ডিফারেন্ট থিং মেসোডার্ম

সেলের লাইনিং নেই এই ধরনের গ্রুপের মধ্যে কারা বিলং করে বলতো ফর এক্সাম্পল স্পঞ্জেস পরে মানে পরিফেরান নিডারিয়ান এটসেট্রা নিডারিয়ানস মানে হাইড্রা জেলিফিস এরা সবাই ডিপ্লোবলাস আর প্ল্যাটিয়াল মেন্থিস থেকে আরম্ভ করে যত আমরা গ্রুপে যাবো টু হায়ার গ্রুপ তত আমরা এই ফিচার পাবো ট্রিপ্লোপ্লাস্টি তার মানে আমরা কোন গ্রুপে বিলং করি আমাদের এমব্রায়ো যখন ছোট থেকে বড় হয় তখন একটা সার্টেন পিরিয়ডের পর আমাদের তিনটে জার্ম লাইনিং থাকে এই তিনটে লেয়ার থেকে ডিফারেন্ট টিস্যু তৈরি হয় তার দিয়ে লিখে রাখো অনেক কঠিন পরীক্ষায় এই কোশ্চেন গুলো আসতে পারে নিটেও আসে সব জায়গায় এই জিনিসগুলো গোছানো পাওয়া যায় না একটো ডার্মিস থেকে আমাদের শরীরে আমাদের এমব্রায়োতে যে ডার্ম লেয়ারটার নাম ছিল একটু ডার্ম আমরা বড় হয়ে সেখান থেকে কি কি পেয়েছি এই মুহূর্তে আমার শরীরে একটু বলে কোনো লেয়ার বা সেল টিস্যু নেই কিন্তু এইটার থেকে ইন ফিউচার কিছু কনভার্ট হয় সেই টিস্যুগুলো আমার মধ্যে এখন রয়েছে যেমন এপিডার্মিস যেমন নার্ভাস টিস্যু এগুলো এর পাশে কোথাও স্টার দিয়ে লিখে রাখো যে কোনো হায়ার অ্যানিমালসে একটু ডার্ম কি তৈরি করে ইন ফিউচার অ্যাডাল্টসদের ক্ষেত্রে ব্র্যাকেটে লিখে রাখো দে জেনারেট এটা এটা কোথাও অন্য কোথাও লেখো স্টার দিয়ে বুঝলে ফ্রম একটোডাম ইন অ্যাডাল্টস টিস্যু লেয়ার লাইক এপিডার্মিস অর স্কিন নার্ভাস টিস্যু লাইক ব্রেইন অ্যান্ড স্পাইনাল কডস ডিজ আর ডেভেলপ নার্ভাস টিস্যু ব্রেইন অ্যান্ড স্পাইনাল কডিস স্কিন এপিডার্মিস অর স্কিন এই এইটা পরীক্ষা যদি তোমার প্রশ্ন করে এই জিনিসটি আমাদের কিসের থেকে তৈরি হয়েছে মেসোডাম কি তৈরি করে আমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে এটা কোথাও স্টার্ট দিয়ে লিখে রাখো এগুলো কোথাও পাবে না নিটেও এখান থেকে প্রশ্ন আসে মেসোডাম আমাদের তৈরি করে মাংস মাসল কানেকটিভ টিস্যু যত শরীরে কানেকটিভ টিস্যু আছে লাইক বোন ব্লাড লিমস এভরিথিং এগুলো তৈরি করে মেসোডাম লিখে রাখো কোথাও মেসোডাম কি কি তৈরি করে মাসেলস এভরি কাইন্ড অফ কানেকটিভ টিস্যু এটসেট্রা প্লাড বোনিং এভরিথিং কিন্তু সব মেসোডাম থেকে তৈরি হয় আর এন্ডোডাম কি তৈরি করে ইনার অরগ্যান আমাদের যে ইন্টারনাল বডি অর্গ্যান থাকে যেমন কিডনি যেমন লিভার যেমন ইন্টারনাল টিস্যু লাইক ডাইজেস্টিভ অরগ্যানস এইগুলো এগুলো সব এন্ডোডাম তৈরি করে আমাদের যে স্টমাক এগুলো সব এন্ডোডাম তৈরি করে বডি সিমেট্রি বডিকে কোন কোন প্লেনে বাইসেক্ট করা যেতে পারে আচ্ছা তিনটে অর্গানিজম আঁকি আমি আমি তো ব্যাপক আর্টিস্ট আমি আঁকবো এক হয় আর এক চেষ্টা করি কি দাঁড়ায় দেখা যাক একটা অ্যানিমালস বুঝলে সমুদ্রের নিচে পাওয়া যায় ডিসকভারি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে হয়তো দেখেছ সমুদ্রের নিচে এই ধরনের অর্গানিজমস থাকে প্রচুর মাছ বা ইনভার্টিভেটরা এর আশপাশ দিয়ে কলোনি তৈরি করে থাকে আর এদের গায়ে না সারা শরীরে ফুটো 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 হয় জানি না কি দাঁড় করিয়েছি কিন্তু আমি চেষ্টা করি যে স্পঞ্জ আকার স্পঞ্জ এরকম হয় দেখ চলো আর একটা অর্গানিজম আগে এখানেই এদের মুখের কাছে কিছু এরকম সুরের মতো টেন্টাকলস থাকে এই তোমরা চেনো এটা হাইড্রা বলে নিডারিয়ানসে বিলং করে এরা যেমন পরিফেরান এটা নিডারিয়ান এরাও কিন্তু মানে দে আর অ্যাটাচড উইথ দ্য অর ওয়াটার বটম এবার একটা অর্গানিজম আছে এটা কি আঁকার চেষ্টা করেছি আচ্ছা আগে এটা বোঝানো গেছে অন্তত এটা বাটারফ্লাই আমি আঁকাছি এবার আমি তোমাদেরকে ধরো একটা টাস্ক দিলাম যে এদের মধ্যে কোন ধরনের অর্গানিজমকে অ্যানিমালস তো আরো ডিফারেন্ট টাইপের আছে সাপ ব্যাং এগুলো ভাবনার ব্যাপার ব্যাং আমি ট্রাই করলে কি দাঁড়াবে আমি জানি না কিন্তু ওগুলোরও তো বাইসেক্ট করার উপায় আছে আমি যে ধরনের অর্গানিজমকে আমার চোখের সামনে এঁকেছি এগুলোকে আমি যদি বলি বার্থডে কেকের মতো তোমরা কাটো এর মধ্যে কোন অর্গানিজমটাকে একদম কাটা সম্ভব নয় কোন অর্গানিজমটাকে একটা প্যান কেকের মতো ডিফারেন্ট রেডিয়াসে কাটা যাবে আর কোন অর্গানিজমটাকে কেবল একটাই লে একটা ইম্যাজিনারি প্লেন বরাবর কাটা যেতে পারে যেমন ধরো প্রথম অর্গানিজমটা তুমি যে কোনো ভাবেই কাটো কোনো দিন তাও সুন্দর হয় তার একটা রেগুলার শেপ আছে এই পুরো বডিটাই ইরেগুলার আর এরা কালেক্টিভলি কলোনি ফর্ম করে থাকে এক জায়গায় যেখানে থাকে এটা গুচ্ছ হয়ে থাকে এবং একটা একটাকে বেরো করা যায় না ওর তো এই গ্রুপটাকে তোমাকে যতই চেষ্টা করতে বলি না কেন ফিফটি পার্সেন্ট ইকুয়াল হাফ বা মিরর ইমেজ তৈরি করতে পারবে না এই ধরনের অ্যানিমেলসকে আসিমেট্রিক্যাল অ্যানিমেলস বলে পরের ধরনের অর্গানিজম যেটা এখানে এঁকেছি বা আঁকার চেষ্টা করেছি এটা হলো হাইড্রা লিখে রাখি আমি তো বড় আর্টিস্ট আমাদের আর্টিস্টের তলায় আর্টের লিখে রাখতে হয় জিনিসটা তা হলে তো লোকে বুঝবে এটা আমি হাইডা রাখার চেষ্টা করি এবার এই ধরনের অর্গানিজমকে তোমায় যদি বলি এনাও চাকু তুমি এটাকে ক্রস সেট করো এটাই কিন্তু করা যাবে আগেরটার মতো করা সম্ভবই হবে না কোনো প্লেন পাওয়া যাচ্ছে না এরকম হবে না এই এই অ্যানিমেলটাকে আমি যদি বলি ওপর থেকে দেখো টপ ভিউ টপ ভিউ তোমরা এরকম গোল পাবে আর তার এই সাইড দিয়ে এরকম বিভিন্ন সুর বেরিয়েছে এরকম দেখতে পাবে পাবে কিনা বলো টপ ভিউটা হবো জিনিসটা সাইড থেকে দেখছে বা ওপর থেকে দেখো এর একটা কিন্তু টপ ভিউ বেরোবে আর সেই জায়গায় তুমি যদি চাকু দিয়ে বিভিন্ন প্লেনে এরকমভাবে ইম্যাজিন করে কাটার চেষ্টা করো তোমার কিন্তু সেই বার্থডে কেকের মতো বিভিন্ন প্লেনে কাটা সম্ভব হয় যদিও পরে প্লেনটা বরাবর তোমায় নিচ অব্দি চাকু চালাতে হবে কিন্তু হবে করা যাবে এই ধরনের সিমেট্রিকে রেডিয়াল সিমেট্রি বলা হয় অ্যাজ ইট কাট থ্রু দা রেডিয়াস রেডিয়াল সিমেট্রি রেডিয়াল সিমেট্রি থেকে কিন্তু একটা পারফেক্ট সিমেট্রি দেখানো শুরু করে অর্গানিজমরা যদিও রেডিয়াল সিমেট্রি যে ধরনের অ্যানিমালসদেরকে যে কোনো প্লেনে কাটা যায় বডির ফিফটি পার্সেন্ট বের করা যেতে পারে সেটা যেমন ক্যারেক্টার যেমন জেলিফিশ জেলিফিশও রেডিয়াল সিমেট্রি দেখায় তবে রেডিয়াল সিমেট্রির একটা স্পেশালাইজড ভাগ আছে সেই ভাগটার নাম বাই রেডিয়াল থিমেট্রি জেলিফিসের জন্য আমি আর গ্রুপ করে দিয়েছি লেখার মধ্যে পাবে বাই রেডিয়াল অর্থাৎ রেডিয়াস বরাবর ক্রস করতে পারবে কিন্তু এরকম দুটো প্লেন হবে চারটে পাঁচটা ছটা বা ইনফিনিটি প্লেন হবে না আবার তোমরা স্টারফিশের ছবি দেখে থাকতে পারো স্টারফিশ স্টারফিশ এরকম স্টারের মতোই হয় দেখতে স্টারফিশ আছে আমার কাছে দেখাবো এই রেডিয়াল সিমেট্রির মধ্যে ফেলা হয় তবে স্টারফিশ কেউ তো বিভিন্ন প্লেনে যাবে না পাঁচটা প্লেনে কাটা যাবে এইটাও আবার রেডিয়াল সিমেট্রির একটা স্পেশাল ভাগ পেন্টার রেডিয়াল সিমেট্রি এগুলো একটু জাস্ট নোট করে রেখো খাতায় বাই রেডিয়াল সিমেট্রিকে যেমন এক্সাম্পল জেলি ফিস পেন্টার রেডিয়াল সিমেট্রিকে যেমন এক্সাম্পল স্টার ফিস এগুলো কখনো রেয়ারলি আসে কিন্তু রেডিয়াল সিমেট্রিটাই মেন ক্যাটাগরি এবার এই অর্গানিজমটাই আসে একে টপ ভিউ দেখো সাইড ভিউ দেখো যাই দেখো এর ক্রস কেবল একটা প্লেন বরাবরই করা যাবে আর মনে রাখতে হবে ক্রস সেক করার সময় একটা জিনিস তোমায় খেয়াল রাখতে হবে ইউ আর নট ক্রসিং অর ট্রাই টু ডিসেক্টিং ইউ অলসো কিপ ইউর মাইন্ড অ্যাবাউট দ্য দ্য পজিশন অব দেয়ার ইন্টারনাল অর্গ্যান তোমার সামনে আমি যদি এরমভাবে দাঁড়িয়ে থাকি আমার বডির কোন প্লেন বরাবর কাটলে অ্যাপ্রক্সিমেটলি আমার সমস্ত অর্গ্যান ফিফটি পারসেন্ট মিরর ইমেজ হতে পারে এই প্লেনটা হবে সেটা এটা ছাড়া আর একটাও দাগ নেই তুমি বের করে দেখিয়ে দিতে পারো কিছু না কিছু বাদ যাবে হ্যাঁ বলতে পারো যে স্যার আমাদের হার্ট তো একটু লেফটে ঘাসা থাকে তাহলে লেফট একটা অর্গ্যানের ক্ষেত্রেই এইটাই একটা সমস্যা আছে বাকি মোটামুটি সবই প্লেস করবে স্টমাকও একটু লেফট ঘেঁচা থাকে ক্লিন এই সাইডেই থাকে এই সাইডে থাকে না লিভার এই সাইডেই থাকে এই সাইডে থাকে না এরকম কিছু প্রবলেম আছে কিন্তু এটা ইম্যাজিনারি প্লেন কেউ মাথা দিব্যি দেয়নি যে তোমাকে এরমভাবে বের করতে হবে এই ধরনের অ্যানিমাল যাদের একটা কেবল ইম্যাজিনারি প্লেনে বডিটাকে ডিসেক্ট করা যায় তাদেরকে বলা হয় সিমেট্রি নট রেডিয়াল ইম্পর্টেন্ট ক্যাটারিস্টিক্স দিক থেকে গেলে এইটাই অ্যাডভান্স পিচার এটা অ্যাডভান্স পিচ যত হায়ার অ্যানিমালস আছে সবার মধ্যে বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায় আমাদেরও তাই বড়জোর রেডিয়াল সিমেট্রি কমা ক্যারেক্টার এখানে একটা স্টার দেওয়া পয়েন্ট আছে এটা হয়তো আগামী দিন ক্যারেটরিস্টিক যখন পড়বে পাবে বইয়ের মধ্যে একটা জায়গায় আছে দেখবে একাইনোডাম সম্বন্ধে একটা নোট দেওয়া আছে কারা ডামস হলো ফিশ দেখবে একটা ছোট ভার্সন আরো বড় হয় অ্যাস্টেরিয়াস রুবেন্স সাইন্টিফিক নেম এটা হলো পিন্টার রেডিয়াল এদের মধ্যে একটা পিকিউলিয়ার ক্যারেক্টার দেখা যায় এখান থেকে কঠিন প্রশ্ন আসবে এদের অ্যাডাল্ট যারা অ্যাডাল্ট যারা অ্যাডাল্ট মেম্বার তাদের একাইনোডার্নদের তাদের দের দেখা যায় রেডিয়াল সিমেট্রি যেমন আমি বললাম পিন্টার রেডিয়াল সিমেট্রি স্টারফিসে দেখা যায় বললাম কি না তাহলে পেনটা রেডিয়াল সিমেট্রি কার একটা স্পেশালাইজ ফর্ম রেডিয়াল সিমেট্রি কিন্তু এদের লার্ভাদের আরে ভারী মজাদার একটা ফিচার এই ক্যারেক্টারিস্টিকসটা তুমি পাবে দেখবে বইতে এদের লার্ভা বাইল্যাটারাল সিমেট্রি তে লার্ভা অ্যাডভান্স অ্যাডাল্টরা কমা এটা কোশ্চেন আছে তো তো এটা কত সূক্ষ্ম একখানা জিনিস এই জিনিসটা থেকে যে পিক করতে হয় স্টুডেন্টরা বুঝবে না এমন একটা অর্গানিজম বা অ্যানিমেলের নাম বলো বা এমন একটা গ্রুপের নাম বলো যেই গ্রুপটায় অ্যাডাল্টরা তাদের লার্ভার থেকে ইভলিউশনারি প্রিমিটিভ হয় মনে রেখো বাই রেডিয়াল অর রেডিয়াল সিমিট্রি এটা প্রিমিটিভ ক্যারেক্টার ল্যাটারাল বাই ল্যাটারাল সিমিট্রি এটা অ্যাডভান্স ক্যারেক্টার যেমন ডিপ্লোপ্লাস্টিক প্রিমিটিভ ক্যারেক্টার ট্রিপ্লোপ্লাস্টিক অ্যাডভান্স ক্যারেক্টার সেই আমরা অলমোস্ট অনেকগুলো জিনিস আলোচনা করলাম আর প্রচুর নতুন জিনিস জানলাম এটুকু বলতেই পারি এই পয়েন্টটা ছাড়া বাকি যা যা পয়েন্ট এখন অব্দি আলোচনা করেছি সব নতুন এবং এখনো যেটা করব সিলম এটাও নতুন এই শিলমটা আলোচনা করতে গেলে আমাদের আবার ডিপ্লোপ্লাস্টিক অ্যানিম্যালসের সেই রকম ডায়াগ্রামটা আঁকতে হবে যেরকমটা ডিপ্লোপ্লাস্টিক অর্গ্যানিজম বোঝানোর জন্য এঁকেছে নাও উই উইল ডিসকাস অ্যাবাউট শিলোম এমব্রায়র প্রস্টেকশন কেমন দেখতে হয় ইন কেস অফ ডিপ্লো প্লাস্টিক অর্গানিক আমি যদি বলেই ধরে নিতে বলি যে এই মাঝখানটা ফাঁপা এখানে কিছু নেই এইটা একটা সেল বা টিস্যু লেয়ার আর এই এই লেয়ারটা আর একটা বা টিস্যু লেয়ার এটা লুমেন বডির ভেতরে যে ফাঁপা জায়গাটা থাকে আমাদেরও প্রত্যেকের এই লুমেন আছে যেমনটা গাটের মধ্যে থাকে না আমাদের যে খাবার যায় ফুড পাইপের মধ্যে দিয়ে স্টমাক দিয়ে স্টমাকের ভেতরটা ফাঁপা না এই লুমেন কিন্তু বডির ভেতরে থাকে এবং লুমেনকে চারপাশ করে কে থাকে গাট স্টমাক ইনটেস্টাইন আমি প্রথমে বলেছিলাম না এন্ডোডাম থেকে আমাদের গাট তৈরি হয় তো এই লুমেনটা হলো বডির ভেতরে যে সেন্ট্রাল ফাঁপা জায়গাটা থাকে ইট ইজ নট ফিল্ড উইথ

ধরো এই জায়গায় মেসো ডার্ম আছে আঁকবে না এখন বোঝো ছবি আঁকলাম এটা একটা ছবি আমি ডিপ্লো প্লাস্টিকটাকে বুঝিয়ে নিয়ে ট্রিপ্লো প্লাস্টিকেরই ছবি এঁকেছি কিন্তু এই কয়েকটা লেয়ারের মাঝে আর কোনো ফাঁকা জায়গা নেই এবার আর একটা ছবি টাইম এমনিও এগুলো মাইক্রোস্কোপের তলায় দেখলেও কোনোটাই পারফেক্ট জিওমেট্রিক্যাল সার্কেল হয় না এবার আমি ধরো এক্ষেত্রে এই লেয়ারটা সেলুলার লেয়ার মেসোডার্মের পাতলা হলেও সেল দিয়েই ঠাসা বানানো এগুলোও সেল দিয়ে বানানো এই লেয়ারটাও সেলুলার লেয়ার কিন্তু এই লাল দুটো দেয়ালের মাঝখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এই স্পেসটা এটা কিন্তু জায়গা না নয় এই জায়গাটাতে ফ্লুইড থাকে এক ধরনের তিনটে ডার্ম লেয়ার এখানেও আছে দেখো সবার বাইরে একটু ডার্ম আচ্ছা বাইরে যে ব্ল্যাক ডট দিয়ে লেয়ারটাকে বোঝানোর চেষ্টা করলাম দ্যাট ইজ একটু ডার্ম আমি এখন নাম দেবো না আর এখন যে ব্লু দিয়ে লেয়ারটা আঁকছি বা এটাকে ক্রস দিয়েও বোঝাতে পারি যা খুশি প্রথম থেকে ক্রস ইউজ করছিলাম ক্রসই দিলাম এই লেয়ারটা হলো এন্ডোডার্ম কিন্তু মেসোডার্ম লেয়ারটা আমি সলিড আঁকিনি দ্য এন্টায়ার মেসোডার্ম লেয়ার ইজ স্প্লিটেড বাই আ কাইন্ড অফ ক্যাভিটি যেটা এখানে নেই এখানে কিন্তু লেয়ারটা সলিড আছে আমি আঁকার চেষ্টা করছি এবং তোমাকে ধরে নাও আমি সেটাই বলছি এটাও সলিড লেয়ার এটাও সলিড লেয়ার এটাও সলিড লেয়ার ক্যাভিটি যা আছে ভেতরে লুমেনটাই আছে লুমেন এখানেও আছে এইখানে এই জায়গায় একটা ফাঁকা ক্যাভিটি তৈরি হচ্ছে এটা কি বলা হয় সিলোম সমস্ত অ্যাডভান্স অ্যানিমালসদের থাকে স্টার্টিং ফ্রম অ্যানেলিডা অ্যানেলিডা আর্থ্রোপোডা মোলাস্কা একাইনোডার্মাটা আর আমাদের তো বটেই অ্যানেলিডা টু থাকে সমস্ত হায়ার অর্গানিজমের ফিচার আর এইরকম অ্যানিমেল হয়েও সিলোম নেই যারা ডিপ্লো অ্যানিমেল লাইক স্পঞ্জেস মানে পরিফেরা যারা নিডারিয়া জেলিফিশ হাইড্রা ওরা ওদের ক্ষেত্রেও কিন্তু সিলোম পাওয়া যায় না কিন্তু ওরা তো ডিপ্লো ডিপ্লোপ্লাস্টিক এ প্রশ্নই আসবে না কারণ মেসোডার্ম লেয়ারটা শিলোমের ক্ষেত্রে থাকাটা প্রয়োজন মেসোডার্ম লেয়ার থেকেও এই ধরনের অর্গানিজমে কিন্তু সিলোম থাকে না এদেরকে আসিলোমেট বলা হয় সিলোমেট এই ধরনের অ্যানিমালসের উদাহরণ হলো ক্যাপটাক্রিমি প্ল্যাটি হেলমেনথিস প্ল্যাটোম বলে নাম শুনেছ কি না তোমরা জানি না অ্যাসিওলা হেপাটিকা প্ল্যাটোম বলে দেখাবো এর কোনো রিপ্রেজেন্টেটিভ আমার কাছে আছে কিনা আমি খুঁজে দেখি যদি পাই পাইমালা হেপাটিকা তোমাদের দেখানোর চেষ্টা করব এদের ক্ষেত্রে তিনটে ডার্ম লেয়ার একটু এন্ডোডার্ম থাকা সত্ত্বেও যেহেতু স্প্লিটেড নয় লাইক এদের ক্ষেত্রে থাকে না কিন্তু এই ধরনের অর্গানিজম অ্যানেলিডা থেকে আর্থ্রোপোডা সমস্ত হায়ার অর্গানিজমের ক্ষেত্রে এদের মেসোডামটা স্প্লিট মনে রেখো এই যে ক্যাভিটি সিলোমটা দেখা যায় তার দুদিকেই মেসোডাম থাকতে হবে এটা কমপ্লিমেন্টারি একদম তা না হলে সিলোম টার্মটাকে ইন্ট্রোডিউসই তুমি করতে পারবে না সিলোম ইজ আ কাইন্ড অফ বডি ক্যাভিটি দ্যাট মাস্ট বি গার্ডেড বাই মেসোডাম অন বোথ অফ ইট সাইড বাইরেরটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার অফ মেসোডাম ভেতরটাকে ভিজারাল লেয়ার আমি আর কমপ্লেক্স টার্ম এখন ইন্ট্রোডিউস করছি না এখন ভুলে যাও ওই প্যারাইটাল ভিসারাল ভুলে যাও এটুকু মনে রেখো বাইরের দিকেও মেসোডাম থাকবে ভেতরের দিকেও মেসোডাম থাকবে যদি এরকম ছবি হয় আমার বইতে একটা সিউডোসিলোমের ছবি দেওয়া আছে দেখো আর আমি আর একটা স্পেশালাইজড দেখাচ্ছি এটা স্পেসিফিক পজিশানে মেসোডার্ম থাকলেই হয় ধরে নাও এই জায়গাটাতেও মেসোডার্ম আছে বাকি একটোডার্ম এন্ডোডার্ম এগুলোও আছে এবং ক্যাভিটিটা আমি এই জায়গায় ইন্ডিকেট করতে চাইছি এইখানে ধরো ক্যাভিটিটা আছে এটাকে কি শিলোম বলা যাবে এটা টিপিক্যাল সিলোম নয় এটাকে বলা হয় সিউডোসিলোডোসিলোম কেন কারণ ট্রু সিলোমের ক্যাভিটিটা দুদিকেই মেসোডার্ম আছে এখানে দেখো একদিকে আছে আউটার সাইডে টুয়ার্ডস দ্য একটোডার্ম ইন্টোডার্মের দিকে মেসোডার্মের লেয়ারটাই নেই কিন্তু ক্যাভিটির মতো কিছু দেখতে পাচ্ছি আমার বইতে দেখো সিউডো একটা ছবি দেওয়া আছে যেখানে মেসোডার্ম দেখো স্প্লিট করা জায়গায় জায়গায় ভাঙা ভাঙা আর এখানে আরেক রকমের ছবি এঁকে দিলাম দুই রকমেরই সিউডোসিলম হয় সিউডোসিলমের উদাহরণ হলো নিম্যাটোর গ্রুপটার নাম ফাইলাম এটাও ক্রিমি ওয়ামদের গ্রুপ টিনিয়াসোলিয়াম নাম শুনেছো না টিনিয়াসোলিয়াম এর মধ্যে পড়ে না আই এম সরি আই এম সরি টিনিয়াসোলিয়াম প্ল্যাটিয়াল পড়ে অ্যাসকেলমেনথিস হলো রাউন্ডওয়ার্ম অ্যাসকারিস রাউন্ডওয়ার্ম অ্যাসকারিস আছে আমার কাছে দেখাচ্ছি সো দিস ইজ অল অ্যাবাউট শিলম বডি ক্যাভিটি শিলোম কি জিনিস জানো শিলম আমাদের শরীরেও দেখতে পারবে আমি তো এটা বলতে পারি না কোথাও ধরো গেলে তুমি মানুষ একটা কেটে ঝোলানো রয়েছে তুমি দেখলে এটা তো পসিবল নয় তো খাসির মাংসের দোকানে খাসি তো কাটা ঝুলছে দেখেছি কথাটা নৃশংস হলেও জিনিসটা আমাদের হয়তো দেখা বা তোমাদের যদি খাসি ভাবতে নৃশংস লাগে মাছের কথা ভাবো তুমি একটা মাছ নিলে পরিষ্কার করলে তার পেটটা কাটলে নাড়ি ভুড়িটা ফেলে দিলে যে নাড়ি ভুড়িটা ফেললে সেটা অ্যাকচুয়ালি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম করো ওই নারী ভুড়িটাও তো ভেতরটা ফাঁপা ঠিক কিনা বলো সেইটার ভেতরে ওটা ওদের ইসোফেগা টমাক এই লেয়ারের মধ্যে দিয়ে গেছে ওদেরও আছে ওটা তুমি মাছের পেটটা পরিষ্কার করে ধরে ফেলে দিলে ভাই এইবার মাছের ভেতরটা খেয়াল করো জিনিস ভেতরটা পরিষ্কার করেছো এবার দু সাইডে কি আছে কাটা আছে মাংস আছে কিন্তু বডির ভেতরের মাঝখানটা কিন্তু ফাঁপা তাহলে এবার ওই গুলোকে যদি আবার পুট করতে ডাইজেস্টিভ সিস্টেম বা অন্যান্য যা যা অর্গ্যান লিভার টিভার ফেলে দিয়েছ ওগুলো তাহলে খেয়াল করে দেখো মাংসের একটা সলিড লেয়ার আছে যার ভেতরের দিকে ওই লেয়ারটাকে রেখে মাংসের লেয়ারটা এরমভাবে গোল করা তার মানে যখন এমব্রায়ো অবস্থায় এটা ডেভেলপ হয়েছিল বাইরের একটা লেয়ারের মাঝখানে এন্ডোডার্মের লেয়ারটা তৈরি হয়েছে এই ক্যাভিটিটাই কিন্তু ভেতরের ইন্টারনাল অর্গ্যানগুলোকে হাউস করেছিল প্রপার পজিশনে এটা আমাদেরও আছে একটা খাসির মাংস যখন ঝোলানো থাকে এন্টায়ারলি খেয়াল করে দেখবে তার পেট নাড়ি ভুড়ি সব ফেলে দিয়েছে এই অবস্থাতেও তার ভেতরটা দেখবে একদম সলিড গোল তার বুকের দিক থেকে এরকম ভাবে চেরা হয়েছে ওই যে ভেতরের স্পেসটা যেটা এখন তুমি দেখতে পাচ্ছ এটাই যখন ও ইনট্যাক্ট ছিল লিভিং ছিল সেটাই ওর ক্ষেত্রে ছিল শিলং খুব সহজে ব্যাখ্যা করা যায় একটা আর্থ ওয়ার্ম যদি হাতে নাও একটা আর্থ ওয়ার্ম রেটিমা পস্তমা হাতে নেও আর তো আম বড় হয় ঘেন্না পাওয়ার কিচ্ছু নেই প্রজনের ধুয়ে নিও চেড়ে সমস্ত জিনিস একটু দেখার চেষ্টা করো বায়োলজি নিয়ে পড়াশুনো করলে ঘেন্না পেলে চলবে না শিখতে হবে আমি তো আরসলাম মাকড়সা ধরতে না আর তো নিরীহ কামড়াবে না কিচ্ছু করবে না ও বেটা টেনশনে থাকে আর তো আরমি ধরো ভুল করে ছোট সাপ ধরে ফেলো না আর তো নিশ্চয়ই দেখলে বোঝা যায় একটু হালকা ব্রাউনিশ পিঙ্কিশ কালার হয় মাটিতে থাকে আর তুলে দেখবে এবার টিপে টিপে হালকা নরম নরম পঞ্জের মতো ওর বডিতে কিন্তু একটাও হাড় নেই তবুও ওর বডির যে একটা নির্দিষ্ট বেলুনের মতো শেপটা মেনটেন করছে সেটা কি কারণে দ্যাট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ কিলোমিক ফ্লুইড আর্থন বিলংস টু দা ফাইলাম অ্যানালিডা ফেরেটিমাপোস্তোমা এর বডিতে অন্যান্য ডাইজেস্টিভ সিস্টেম সিস্টেম আছে আর্থওয়ার্মের ভেতরে যেটা আমরা মাটির কেঁচো বলি যাই কিন্তু বডিটা দেখবে সলিড তুমি টিপছো দেখছে না টাইট আছে বেলুনের মতো টাইট এই টাইটনেস থাকবে না নিচে রাখো প্রণাম করো ঠপাস করো ভেটকে যেটা বেরিয়ে যাবে দ্যাট ইস সিলোমিক ফ্লুইড শুধু গাটের কন্টেন্ট না এই সিলোমিক ফ্লুইডটাই ওকে ওর বডিতে একটা নির্দিষ্ট শেপ আর রিজিডিটি দিচ্ছিল বলো বোঝাতে পারলাম কি না তো সিলম মোটামুটি ওই কেঁচো জাতীয় অর্গানিজম থেকে শুরু হয় তারপর হায়ার অ্যানিমালস যত যাবে এই যে যে অ্যানিমালসটা এক্ষুনি হাতে নিয়েছিলে অ্যাসকারিস লুমরিক অয়ডিস এদেরও সিলম আছে কেমন বোঝা গেছে কিছু প্রশ্ন সিলোম নিয়ে তো আসিলোমেট এদের সিলোম নেই যদিও এটা প্লাস্টিক এটাও ট্রিপ্লোপ্লাস্টিক কিন্তু এটা ট্রু সিলোমেট লাইক হায়ার করডেটস আর এটা এদের মাঝামাঝি প্ল্যাটিহলসের পরে আসে অ্যাসকেল মেন্স গ্রুপটা এদের ক্ষেত্রে তিনটে ডার্ম লেয়ার থাকলেও এদের সিলোমটা ট্রু সিলোম নয় অ্যাজ দ্য সিলোম ইজ নট গার্ডেড বাই মেসোডার্ম অন অন বোথ অফ ইটসাইড এটা কিন্তু ডিফারেন্স আসে ডিফারেন্স বিটুইন সিডো সিলোম অ্যান্ড ট্রু সিলোম